কাট। তো তার মধ্যে আপনি কয়টা সিনেমা দেখছেন? আমি আমি বিএনডি সিনে আছি, নিজম আমি বিএনডি সিনে আছি, লাগলে নিস। পেজ আছে আমাদের, তো এখান থেকে আমরা একটা সেগমেন্ট করতেছি। তো আমি আপনাদের কি একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, এবার ঈদে তো বেশ কয়েকটা বাংলা সিনেমা রিলিজ হয়েছে আপনারা জানেন, তো আপনার কি কোনোটা দেখা হয়েছে? দুইটা দেখেছি। আমরা কি নামটা জানতে পারি? দুইটা ছবি দেখছি, এর মধ্যে রাজকুমার ছবিটা দেখছি, শাকিব খানের। আচ্ছা, ছবিটা অনেক ভালো হয়েছে, এটা পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি, মানে সর্বশেষ ছবিটা অস্থির হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এই মুভিতে আপনার কার কাহিনী, মানে কার অ্যাক্টিং সবচেয়ে বেশি ভালো লাগে? আগে যে সকল মুভি দেখি কয়ে ছবিটা সর্বশেষ অস্থির হয়েছে আপনার দৃষ্টিকোণে? আচ্ছা ঠিক আছে ভাই, এখন আপনার কাছে জানতে চাই, আপনি কি এবারিতে কোনো মুভি দেখেছেন? এবারিতে আমি শাকিব খানের একটি মুভি দেখেছি, রাজকুমার মুভিটা দেখা হয়েছে। আচ্ছা হ্যাঁ, রাজকুমার কেমন ছিল? মুভিটি ভালো ছিল, কিন্তু রাজকুমারের থেকে আমার কাছে কেন জানি মানে প্রিয়তমা মুভিটা খুব ভালো লেগেছে। আচ্ছা বুঝতে পারছি ভাই, আসলে হয়তোবা লাভ লাইফ নিয়ে খুব একটু মানে মুভি রিভিউ চলছে, মুভি রিভিউ চিন্তা করেন প্রিয়তমা ভার্সেস রাজকুমার। এবারে ঈদের তো বেশ কয়েকটি বাংলা মুভি রিলিজ, তার মধ্যে আপনি কয়টা মুভি দেখছেন? তিনটা দেখছি, তার মধ্যে বেশ লাগছে রাজকুমার। আচ্ছা রাজকুমার মধ্যে কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো? আচ্ছা আসলে যেমন কে আসলে বলছে যে তাদের কাছে আসলে শেষ দৃশ্যটুকু সবচেয়ে বেশি ভালো লেগেছে, আপনার কাছে এবারে কি দেখতে পারেন? আমার কাছে আমরা একটু কাছে আসি। আচ্ছা ভাই, এবারে যে আপনি কয়টা মনে করেন? ভাই একটা মুভি রিভিউ দিয়ে দেবা ভাই।